দেখুন, যেই কৌশলে শয়তান মানুষকে ধোকা দিয়ে থাকে। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারশিশা নামের অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল, যাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একাত্মতাবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসুল। সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে ধর্মযুদ্ধে যেতে চাইল না, কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারশিশার কথা বলল, কারণ গ্রামের সবাই বারশিশাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। তাই তারা বারশিশার কাছে গেল। যখন তার কাছে তারা তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারশিশার মনে কুমন্ত্রণা দিতে থাকল। চালাক শয়তান জানত যে বারশিশার মন খুবই নরম। সে কানে কানে বারশিশাকে বলল, তারা যদি তাদের বোনের ভালো দেখাশোনার জন্য কাউকে খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে যদি মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে বলো? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারশিশা বুঝতে পারেনি যে এইটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে রাখতে রাজি হল। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত। মেয়েটি নিজেই এসে খাবার নিয়ে যেত, বারশিশার সাথে দেখা হতো না। শয়তান বারশিশার কাছে আবার আসলো। এবার বলল, কেন তুমি খাবারটি মেয়ের ঘরের সামনে রেখে এসো না? এর ফলে মেয়েটিকে কেউ এতটা পথ ঘর থেকে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারশিশা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে আর ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখবে না। এবার বারশিশা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত, এইভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে। বারশিশা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে মধ্যখানে পর্দা রেখে কথা বলতে শুরু করল। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কঠিন কাজের বাস্তবায়ন করল। এই পর্যায়ে বারশিশা এবং মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হল এবং একসময় ব্যভিচারে লিপ্ত হল। মেয়েটি গর্ভবতী হল, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারশিশার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, তা না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারশিশার হৃদয় কঠিন হয়ে গেল। আর এছাড়াও প্রত্যেকটি পাপ মানুষের অন্তরে কালি লেপন করে, ইমানকে দুর্বল করে ফেলে। একইভাবে বারশিশার ইমানও যথেষ্ট দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বল ইমানে শয়তানের অনবরত আঘাত বারশিশাকে জঘন্য খুনের কাজও করতে বাধ্য করেছে। বারশিশা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো সে এটা কাউকে বলবে না? অবশ্যই সেই নারী তার ভাইদের কাছে সব খুলে বলবে। তখন বারশিশা মেয়েটিকেও খুন করল এবং পাগলের মতো উন্মাদ হয়ে গেল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারশিশার কথা বিশ্বাস করল, কারণ বারশিশা বিশ্বস্ত মানুষ ছিল। কিন্তু শয়তান যে তার অধপতন ঘটিয়েছে সে বিষয়ে ভাইয়েরা কিছুই জানল না। সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারশিশা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমার বোন যে ঘরে থাকত তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারশিশার এলাকায় গিয়ে প্রথমে বারশিশার দেখানো কবর খুঁড়ল, দেখল কিছুই নেই। এরপর যেই ঘরে তার বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারশিশাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিলেন। যখন বারশিশাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হলো, তখন শয়তান আবার কাছে আসলো। এবার ওয়াসওয়াসানা মানুষের রূপ নিয়ে আসলো। এসে বলল, শোনো বারশিশা, আমি হলাম শয়তান,
তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি, আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি, কারণ তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি আমার কথা যদি সর্বশেষ মেনে চলো তাহলে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব। বারশিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো যা হওয়ার তাই হলো। বাঁচার জন্য মরিয়া হয়ে বিকৃত মস্তিষ্কের বারশিসা শয়তানকে তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান বিসর্জন দিয়ে সেজদা করল এবং কাফের হয়ে গেল। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যেহেতু তুমি এই আদমের জন্যই আমাকে গুমরাহিতে নিমজ্জিত করলে, তাই আমিও এদের গুমরা করার জন্য অবশ্যই তোমার সরল সঠিক পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকব। অতপর পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব, আসব তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককে তোমার কৃতজ্ঞতা আদায়কারী হিসাবে দেখতে পাবে না। সূরা আর-রাফ আয়াত 16 থেকে 17। এছাড়াও শয়তান সূরা হিজরের 15 নম্বর আয়াতে এবং একই সূরার 39 নম্বর আয়াতের শেষ অংশে আরও বলে, আমি মানুষের জন্যে পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই ছাড়ব। এর জবাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এদের মধ্যে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরা করে দাও, তোমার যাবতীয় আশ্রয়ী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপর গিয়ে চড়াও হও, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তুমি তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো। হে মানুষ, আখিরাত সম্পর্কিত আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য, সুতরাং দুনিয়ার এ জীবন যেন তোমাদের কোনো দিনই প্রতারিত করতে না পারে, কোনো প্রতারক যেন আল্লাহ তাআলার সম্পর্কে কখনো ধোকায় ফেলতে না পারে। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দল পল সাঙ্গপাঙ্গদের কোরআন এবং হাদিসের নিষেধ করা বিভিন্ন কাজের জন্য ডাকে, যেন তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। সূরা ফাতির আয়াত 5 এবং 6। বারশিসার গল্প এবং কোরআনের আয়াত থেকে আমরা কী শিক্ষা পেলাম? অবশেষে বারশিসার কিন্তু শিরচ্ছেদ করা হলো। কেয়ামতের দিন বারশিসাকে যখন জীবিত করা হবে, কথিত আছে সে শয়তানকে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কীভাবে বারশিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, ভালো ভালো কথা বলতে বলতে, আপাতত ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। আল্লাহ বলেন, শয়তানের দৃষ্টান্ত হচ্ছে যে মানুষকে বলে কুফুরি করো, অতপর সে যখন কুফুরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এই ঘটনা থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা শিখলাম, এক, শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না, সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে দোকায় ফেলবে, এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল, তাই সে বারবার ফিরে আসবে। কাজে আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য। কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে, শয়তান কিছুতেই আপনাকে দোকায় ফেলতে পারবে না। বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে। এই কারণেই আপনি দেখবেন আলেমদের তাকওয়া আল্লাহভীতি সবচাইতে বেশি। দ্বিতীয় নম্বর শিক্ষা, কাহিনীটা নিয়ে চিন্তা করুন। শয়তান যদি প্রথমেই এসে বারশিসাকে বলতো আমাকে সেজদা করো, বারশিসা কখনোই তা করত না। কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক দিয়ে একটার পর একটা ছোট ছোট ধাপে বারশিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরক করে ফেলে, যে পাপ আল্লাপাক কিছুতেই ক্ষমা করবেন না। শেষ কথা, আল্লাপাক আমাদের যা করতে নিষেধ করেছে তা থেকে আমরা বিরত থাকব, নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না। এটা করলে কি হয়, আর এ আর এমন কি, আল্লাহ নিষেধ করলে কি হবে, দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ, এটা তো ছোট্ট একটা পাপ। না না, আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায়। আপাতত দৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন, ছোট পাপই বড় পাপের দিকে টানে, বড় পাপ টানে কুফুরির দিকে, আর কুফুরি মানুষকে ধ্বংস করে। মনে রাখবেন, সাপের বাচ্চার কামড়ে যেমন বিষ থাকে, ছোট পাপেও বিষ রয়েছে, আর সেই বিষ মানুষকে বড় পাপের দিকে টেনে নেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে হেফাজতে রাখুক, আমিন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন।
এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।